নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। এসবিএসসি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আলোচনার বিষয় জুলাই মাসের রাশিফল, অর্থাৎ 2021 জুলাই মাস 12টি রাশির জন্য কেমন যাবে এবং কেমন ভাবে কাটালে পরে কোন নিয়মের পরিপ্রেক্ষিতে, কোন টোটকার পরিপ্রেক্ষিতে মাস এবং বছরটি ভালোভাবে কাটবে। আলোচনায় যাওয়ার আগে সকলকে একটা কথাই বলে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখার পরে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না। শুরু করছি মেষ রাশি 2021 জুলাই মাস কেমন যাবে। মেষ রাশির জাতক বা জাতিকাদের এতদিন যে একটা ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছিল সেই জায়গাটা তুলনামূলক বেটার হয়ে যাবে। আর্থিক, মানসিক, শারীরিক, পারিবারিক অন্যান্য দিকগুলো যথেষ্ট পরিমাণে লাভদায়ক হবে। ছাত্রছাত্রীদের জন্য শুভ সময় বলা যায়। প্রেমিক প্রেমিকাদের জন্য একটু সমস্যা দেখা দিতে পারে। যাদের বিবাহ নিয়ে সমস্যা হচ্ছিল, বিয়ে হচ্ছিল না বা বারবার দেখার পরেও বিবাহ ঠিক হচ্ছিল না, তাদের সেই জায়গাটা কিন্তু সমাধান হওয়ার চান্স আছে। এবং যে সকল জাতক বা জাতিকারা সংসার জীবনে প্রবেশ করার পরেও মানসিক, আর্থিক নানা সমস্যার মধ্যে দিয়ে বৈবাহিক জীবন একটা দ্বন্দ্বের মধ্যে কাটাচ্ছিলেন, সেটা তুলনামূলক বেটার যাবে। চাকরিজীবী এবং ব্যবসাজীবীদের মধ্যে তুলনামূলক ব্যবসাজীবীদের ভালো যাবে। চাকরিজীবীদের তেমন একটা উন্নতি না হলে পরেও তুলনামূলক বেটার বলা যেতে পারে। আর্থিক জায়গায় সবল হওয়ার সঙ্গে সঙ্গে পারিবারিক সূত্রে কিন্তু একটু বড়দেরকে নিয়ে শারীরিক সমস্যার কারণে অর্থব্যয় হতে পারে এবং নিকটজনের মৃত্যু সংবাদ কষ্টদায়ক বা বেদনাদায়ক হতে পারে। তাই সাবধানে চলাটাই হচ্ছে বাঞ্ছনীয়। আসি বিষয় রাশিতে। 2021 জুলাই মাস বিষয় রাশির জন্য যথেষ্ট পরিমাণে ভালো সময়, কিন্তু শারীরিক কারণে এবং পারিবারিক কারণে কিন্তু সময়টাকে ভালোভাবে কাজে লাগানো যাবে না। অযথা অর্থব্যয়, মানসিক টেনশন, দ্বন্দ্ব এবং একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না হওয়ার জন্য, একটা মনের মিল না হওয়ার জন্য মানসিক অশান্তির পরিপ্রেক্ষিতে কিন্তু বোঝাপড়ার একটা অশান্তি বৃদ্ধি পাবে। ছাত্রছাত্রীদের জন্য তেমন শুভ না হলে পরেও রেজাল্ট কিন্তু তুলনামূলক ভালো দেখি। প্রেমিক প্রেমিকাদের জন্য ভালো, তবে নিজের বুদ্ধিতে চললে ভালো। অপরের কথা শুনে বা অপর যেটা বলছে সেই রূপ চিন্তা করে কিন্তু নিজেদের সমস্যা আনা উচিত না। ছাত্র মানে যারা বিবাহিত জীবনে আবদ্ধ হতে চাইছেন তাদের জন্য ভালো, যারা সংসার জীবনে ইতিমধ্যে আবদ্ধ রয়েছেন একটু বুদ্ধি করে চলুন, সংসারের শ্রীবৃদ্ধি ঘটবে। বয়স্ক ব্যক্তিদেরকে সাবধানে রাখুন, বাচ্চাদেরকে সাবধানে রাখুন, না হলে পরে কিন্তু অযথা উড়ে এসে ঝামেলা ঘাড়ে বসতে পারে এবং সেটা কিন্তু একটা মারাত্মক আকার ধারণ করতে পারে। তবে সবের মূলেতে বুদ্ধি বল, আর এই বুদ্ধিকে কাজে লাগালে পরে অবশ্য জুলাই মাস আপনার জন্য ভালো যাবে। আসি মিথুন রাশিতে। মিথুন রাশির জাতক জাতিকাদের সর্বস্তরে সর্বদিক থেকে সমস্যা ঘিরে ধরবে। এটা কোনো দুঃখ পাওয়ার বিষয় নয়, এটা স্বাভাবিক বিষয়। তাই এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে গেলে পরে নিজেদেরকে একটু ঠিকঠাক রাখা, বুদ্ধি করে চলা, একটু বয়স্ক ব্যক্তিবর্গ বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ বা গুরুস্থানীয় ব্যক্তিবর্গ, শিক্ষক স্থানীয় ব্যক্তিবর্গের কাছ থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে। যারা চাকরিজীবী বা ব্যবসাজীবী উভয়ের ক্ষেত্রে কিন্তু সংকট রয়েছে, তবে এতটা সংকটও নয় যার জন্য চাকরি চলে যেতে পারে বা ব্যবসার বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে, তা কিন্তু না। একটু মেরুদণ্ডটা সোজা রাখার চেষ্টা করতে হবে। তারই সঙ্গে প্রেমিক প্রেমিকা
আচ্ছা, বিবাহিত জীবনে যারা যেতে চাইছেন তাদের জন্য শুভ সময় বলা যেতে পারে, একটু বুদ্ধি করে চলুন এবং শুভ সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন। একে অপরের প্রতি সন্দেহ করবেন না, তাহলে সমস্যা আসতে হবে। এবং হঠাৎ করে মাথা গরমের পরিপ্রেক্ষিতে ভুল সিদ্ধান্ত বা ভুল ডিসিশন নিতে পারেন, রাস্তাঘাটে অঘটন দেখা দিতে পারে, সেই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে। নতুন কিছু কেনা বা বেচা এই মধ্যে একটু দরকার নেই, এই মধ্যে বাদ দিয়ে রাখুন। সময়ের একটু পরিবর্তন হোক, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করুন, সবকিছু ঠিকঠাক তাহলে চলবে, নাহলে কিন্তু সমস্যা বারো হয়ে কমবে না। আসি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের যদি আমরা দেখি জুলাই মাস 2021, তাহলে অন্যান্য পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, পার্শ্ববর্তী পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিজের পরিস্থিতি কিন্তু তুলনামূলক ভালো থাকবে, এবং মানসিক শারীরিক আর্থিক পারিবারিক অন্যান্য দিক থেকে সর্বত্র লাভ পাওয়ার একটা সম্ভাবনা আছে। একটু বুদ্ধি করে চলুন, মাথা ঠান্ডা রাখুন। যারা চাকরিজীবী, যারা শিক্ষাজীবী, যারা ছাত্রছাত্রী, যারা কোন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে, যারা নতুন কোন ব্যবসা করতে চাইছে, অতি উত্তম। প্রতিটা বিষয় প্রতিটা ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল পাওয়ার আশা রয়েছে। প্রেমিক প্রেমিকা এবং বিবাহিত জীবনে যেতে চাইছেন, বিবাহ করতে চাইছেন, এদের জন্য লাভদায়ক সময় বলা যেতে পারে। একটু বুঝে চলুন এবং বুঝে দেখে শুনে বিবাহ করুন, এবং কারোর কথা কান না দিয়ে একে অপরের প্রতি বিশ্বাস রেখে আপনাদের প্রেম ও লীলা আপনারা সম্পূর্ণ করুন, তাতে কোন রকম সমস্যা কিন্তু আসবে না থার্ড পার্সেন্টের থেকে, যদি না আপনারা বিগড়ে যান। তবে মাঝে মধ্যে শারীরিক সমস্যা একটা বড় আকার ধারণ করতে পারে, তবে কিছু ব্যক্তি বা কিছু ব্যতিক্রমী ব্যক্তির জন্য। আদার্স সব দিক দিয়ে আমি ঠিক দেখছি। সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মব্যস্ততা বাড়বে, কর্ম অন্যান্য সময় থেকে কর্মব্যস্ততা এতটা পরিমাণে বাড়বে যে খাওয়া ঘুম শোয়া সবকিছু একদম পাটে চুকে যাবে। আর তারই সঙ্গে যেটা দেখা যাবে, আর্থিক উন্নতি, খরচার পরিমাণ বৃদ্ধি, পারিপার্শ্বিক পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য নিজের বুদ্ধি এবং নিজের ক্ষমতা একটা প্রকাশ সর্বদাই কিন্তু দেখা যাবে। এবং সিংহরাশির জাতক জাতিকারা যদি চাকরিজীবী হয়, ব্যবসাজীবী হয়, নতুন কোনো পরিকল্পনা করতে চাইছে, কোনো কিছু নির্মাণ করতে চাইছে, কোনো কিছু ক্রয় করতে চাইছে, তাহলে তারা করতে পারে। যদি প্রেমিক প্রেমিকা হয়ে থাকে তাহলে একদম বিশ্বাসের সহিত তারা সেই কার্য সম্পন্ন করতে পারে। যদি বিবাহের মঞ্চে যেতে চাইছে তাহলে ওকে, শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে যে বর্তমান পরিস্থিতির কথা ভেবে যাতে রোগ বেলায় নিজেকে ছুঁতে না পারে, যে নিয়মের মধ্যে থাকা দরকার সেটার দিকে একটু দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে। আর রাস্তাঘাটে খুব সাবধানে, অটকারিতার জন্য, অতি ব্যস্ততার জন্য, কাজের চাপের জন্য দুর্ঘটনা ঘটতে পারে, সেই জায়গাটা কিন্তু ঠিক থাকার প্রয়োজন আছে। আসি কন্যা রাশিতে। কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় সর্বদিক থেকে ভালো, চিন্তা করার কোনো কিছু নেই, ঘরে বসে অন্য বস্ত্র বাসস্থান তার সম্পূর্ণ হবে, পারিবারিক সূত্রে বিভিন্ন ধরনের আর্থিক লাভ হতে পারে, বিভিন্ন ধরনের সম্পদ লাভ হতে পারে, সন্তান সন্তানকে নিয়ে গর্ববোধ হতে পারে, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ এবং ভালোবাসার যে আদান প্রদান সেটার পরিমাণ বৃদ্ধি পেতে পারে, বংশ বৃদ্ধির একটা বিশেষ সুযোগ বা হঠাৎ করে বংশ বৃদ্ধির একটা সূচনা আসতে পারে, বা কোন রকম একটা বৈশিষ্ট্য সংকেত আপনারা পেতে পারেন। এবং নতুন কোন পরিকল্পনা করার আগে একটু যে বিষয়টার পরিকল্পনা করতে আছেন সেই বিষয়ের কোন ব্যক্তির কাছ থেকে একটু পরামর্শটা নেওয়া বাঞ্ছনীয় বলা যেতে পারে, তাতে কিন্তু বেটার হবে বলা যায়। তবে সামান্য পরিমাণ দাঁত, পেট, চুল, চোখ এবং গোপনাঙ্গ, গুচ্ছদেশ, আর্থ্রাইটিস ইত্যাদি এইসব রোগের কারণে কিন্তু সমস্যা দেখা দিতে পারে, এই জায়গাটা যাতে না হয় খাদ্য তালিকা এবং চিকিৎসকের পরামর্শের পরিপ্রেক্ষিতে নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন। আসি তুলা রাশিতে। তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় সোনায় সুহাগ, ঘরে বসে তার সম্পূর্ণ চাহিদা সম্পূর্ণ হবে, তার প্রতিটা চাহিদা প্রতিটা স্বপ্ন আস্তে আস্তে পূরণ হবে, এবং তার মানসিক দ্বন্দ্ব আসতে পারে, তার কর্মক্ষেত্রকে কেন্দ্র করে, ব্যবসা ক্ষেত্রকে কেন্দ্র করে, চাকরির ক্ষেত্রকে কেন্দ্র করে তার মানুষের একটা দ্বন্দ্ব আসতে পারে, সেটা সাময়িক।
একেবারে সাময়িক। তাই এই সাময়িক সময়টাকে দূরে সরিয়ে রেখে বর্তমানে যে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে লড়াই করার প্রয়োজন আছে সেটার উপরে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। ছাত্রছাত্রী, প্রেমিক প্রেমিকা, বিবাহিত জীবনে যেতে চাইছেন, সংসার জীবনে যারা আবদ্ধ রয়েছেন, তাদের জন্য বলবো ভালো, এক কথায় ভালো। তবে তাদের গুরুজন ব্যক্তি অর্থাৎ তুলসী জাতির জাতিকাদের বাবা মা বা গুরুজন ব্যক্তি বা আত্মীয়স্থানীয় ব্যক্তিদের রোগ বা দুর্ঘটনা, মৃত্যু সংবাদ আপনাকে কষ্ট দিতে পারে। তবে কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটাকে মেনে নেওয়াই বাঞ্ছনীয়। এটা এটার পিছনে ছুটে বা দুঃখ পেয়ে কষ্ট পেয়ে খুব যে আহামরি কিছু করে ফেলবো তা নয়, নিজের প্রতি ফোকাস এই মুহূর্তে করার প্রয়োজন আছে। তাহলে পরে সর্বদিক থেকে লাভ পাওয়ার সম্ভাবনা কিন্তু 100-এ 100। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখা যাবে কি এই মাসেতে কর্মব্যস্ততা উইথ মানসিক টেনশন, অযথা ঝামেলা তার সমাধান, এই কিছু নিয়ে কিন্তু একটা চলবে। যারা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছে বা ছাত্রছাত্রী তাদের জন্য বেটার সময় বলবো, চাপ আছে তবে একটু স্বপ্ন পূরণে বাধা আসতে পারে। এবং যারা চাকরিজীবী ব্যবসায়ীজীবী তাদের কিন্তু নতুন কোন পরিকল্পনা নিলে সেটা সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে। নানাবিধ রোগ হঠাৎ করে ঘিরে ধরতে পারে, তবে সেই জায়গা থেকে ওভারকাম করে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কোন জাতকে যদি দেখা যায় যে বৃশ্চিক রাশি জাতক জাতিকাকে যদি দেখা যায় দীর্ঘদিন কোন রোগ ভোগ শোক করছিল, সেই জায়গা থেকে তার মুক্তি পাওয়ার একটা বিশেষ চান্স কিন্তু রয়েছে, ডাক্তারের পরামর্শ হোক আর স্বমহিমাতেই হোক না কেন। যারা ভাবুক, খুব ভাবতে পছন্দ করে, খুব ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু আমি বলবো বেটার সময়, তাদের জন্য যথেষ্ট পরিমাণে বেটার সময়। কিরকম? নিজের কল্পনা শক্তিকে এমন একটা মাত্রায় নিয়ে যাবে বর্তমান পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য তার একটা আলাদা ট্রেড সে তৈরি করতে পারবে। ধরেন সাধারণ কেউ যদি অভিনয়ের সঙ্গে যুক্ত থাকে, তো অভিনয়ের বর্তমান করোনার পরিস্থিতিতে যে সমস্যার সৃষ্টি হচ্ছে তাতে সে কিন্তু নিজেকে অন্য কি মাধ্যমে অভিনয় করলে পরে নিজের ক্রিয়েটিভ ওয়ার্ল্ডটাকে ধরে রাখতে পারবে সেই জায়গাটা সে কিন্তু দেখাতে পারবে। তাহলে আলটিমেটলি যদি আমরা দেখি তুলনামূলক বেটার বলা যেতে পারে। আর একটু সাবধানতা অবলম্বন করা দরকার, কোনো ঝগড়া বা বচসার মধ্যে যাতে জড়িয়ে না পড়া হয়, তাহলে কিন্তু অনেক ভালোবাসার জিনিসও হারাতে হতে পারে। আসি 2021 জুলাই মাস ধনুরাশির জন্য। ধনুরাশির জন্য বলবো অতি উত্তম, তবে প্রথম দিকে একটু সমস্যা আসতে পারে, সবকিছুর মধ্যে একটা অনিয়ে আসতে পারে, অযথা ঝামেলা অশান্তি তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যেতে হতে পারে বা মনে হতে পারে না আমাদের আর কিছু হবে না, এরকম কোনো ব্যাপার নেই। জুলাই মাস যথেষ্ট পরিমাণে আপনার জন্য ভালো, একটু সমস্যা আসছে চিন্তা করার কিছু নেই। কর্মক্ষেত্র, কার্যক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, চাকরি, ব্যবসা বা যে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত, এনি টাইপ অফ ক্রিয়েটিভ ওয়ার্ল্ড এবং অভিনয়, শিল্পকলা বা শিল্প প্রতি ইত্যাদি যারা যে কর্মের সঙ্গে যুক্ত থাকুক না কেন আমি বেটার বলব। প্রেমিকা, প্রেমিক এবং বিবাহের মঞ্চ বা বিবাহের জন্য প্রস্তুতি, সংসার জীবন সর্বস্তরে বেটার। শুধু যেটা দেখা দিতে পারে হঠাৎ করে অঘটন বা পথ দুর্ঘটনায় কিন্তু একটা সাময়িক একটা সমস্যা দেখা দিতে পারে, সেই জায়গাটা সতর্ক থাকা। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েও কিন্তু নানা সমস্যার সম্মুখীন হতে পারে, তবে সেটার সঙ্গে লড়াই করা শেখা, যে লড়াই করলেই আমরা বাঁচতে পারি এবং বাঁচার জন্য আমাদের জীবনে প্রতিটা মুহূর্ত লড়তে হচ্ছে, এই জায়গাটাকে আমাদেরকে যদি বুঝে যেতে পারি তাহলে বেটার। এবং ধনুরাশির জন্য আমি বলবো চিন্তা করার কিছু নেই, গোল্ডেন মান্থ বলা যেতে পারে। আসি মকর রাশিতে। মকর রাশির জাতক জাতিকাদের যত না নিজেকে নিয়ে চিন্তা তত হচ্ছে পারিপার্শ্বিক ব্যক্তিবর্গদের নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে, সেটা পিতা মাতা হতে পারে, সেটা শ্বশুর শাশুড়ি হতে পারে, সেটা স্বামী হতে পারে, সন্তান হতে পারে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ইত্যাদি, সব চিন্তার অবসান ঘটে নিজের উপরে ফোকাস করুন। ফোকাস করে এটা হবে, সেটা হচ্ছে আপনার শিক্ষার জায়গা বলুন, আপনার কর্মের জায়গা বলুন, আপনার চাকরির জায়গা বলুন, আপনার ব্যবসার জায়গা বলুন, আপনার ক্রিয়েটিভ ওয়ার্ল্ড বলুন, আপনার বিভিন্ন স্তরে একটা পূর্ণ সুযোগ এই মুহূর্তে আসার চান্স আছে, তো সেটাকে কাজে লাগাতে হবে। যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনার মধ্যে আপনার জন্য এই মাস এই বছরের অনেক 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 বেটার বলা যেতে পারে। এবং তারই সঙ্গে যদি আমরা দেখি সন্তান সন্তানের শিক্ষাকে কেন্দ্র করে একটু সাময়িক চিন্তা আসতে পারে, অনেক চিন্তা করার কোনো প্রয়োজন নেই, চিন্তাটা শুধু আপনার নয় এটা প্রতিটা বাবা মার ক্ষেত্রে রয়েছে। আর এই মুহূর্তের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিন্তু খারাপ আমি কিছু দেখছি না, তাই একদম ভয় পাবেন না, চিন্তাও করবেন না। আসে কুম্ভ রাশি।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আমি বলতে পারি সর্বস্তরে সর্বদিক থেকে বেটার। কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য শনির ভূমিকা সর্বত্র রয়েছে এবং কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি। এবং যে কোনো পরিস্থিতিতে লড়াই করে এই মুহূর্ত কিভাবে বাঁচতে হয় এই মাস আপনাকে অনেকটা পরিমাণে শিক্ষা প্রদান করবে এবং আপনাকে দেখে সবাই শিখবে। শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, কার্যক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র সর্বস্তরে এবং চাকরি ক্ষেত্র, তারই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের থেকে আপনি প্রশংসা করাতে পারবেন। এবং প্রেম, প্রেমালা, ভাবাবেগ এবং বিবাহের মঞ্চ আপনার জন্য এই মুহূর্তে শুভ মনে হতে পারে। সংসার জীবন অতি উত্তম মনে হতে পারে। একাধিক ছোটখাটো রোগ আপনার পিছনে লেগে থাকবে, তবে এটা দীর্ঘদিনের সাথী আপনার, তাই ওটা আপনাকে এই মুহূর্তে সমস্যা সৃষ্টি করতে পারবে না। এ নিয়ে টেনশন করার কিচ্ছু নেই। আসি মীন রাশিতে। মীন রাশির জাতক জাতিকাদের যদি আমরা দেখি তাহলে পর ডুয়েল ক্যারেক্টার এই মুহূর্তে দেখা যাবে। করব কি করব না, হবে কি হবে না, হচ্ছে কি হচ্ছে না, পারবো কি পারবো না, এই দুটোর মাঝখানে সবসময় দ্বন্দ্ব, একটা মানসিক দ্বন্দ্ব কিন্তু চলতে থাকে। তবে সেরকম দ্বন্দ্ব করার কোনো প্রয়োজন নেই। যারা কর্ম জগতের সঙ্গে যুক্ত তারা কর্মহীন হয়ে পড়বেন না। অন্ন বস্ত্র বাসস্থান নিজেরও জোগাড় করতে পারবেন এবং অপর আপনার উপর যারা নির্ভরশীল তারা জোগাড় করতে পার, তাদের জন্য পারবেন। ছাত্রছাত্রীদের জন্য বললো বেটার সময় রয়েছে। প্রেমিক প্রেমিকাদের জন্য একটু সমস্যা দেখা দিতে পারে। বিবাহের মঞ্চে এই মুহূর্তে যাওয়া কোনো প্রয়োজন নেই। নতুন কোন পরিকল্পনা এই মুহূর্তে করার কোনো প্রয়োজন নেই। যেমন চলছে তেমন চলতে দাও, এই সময়টাকে উপভোগ করার এই মুহূর্তে প্রয়োজন আছে। যদি এই সময়টাকে আপনি উপভোগ করতে পারেন তাহলে পরে আপনার মাসটা কিন্তু আপনার ফলে থাকবে। আপনি সর্বস্তরে কিন্তু উন্নতি লাভ করতে পারবেন 100% এবং গ্যারান্টি দিচ্ছে। এবার আসি যে সকল জাতক বা জাতিকা রয়েছে একটা অ্যাজ ওয়েল অ্যাজ একটা কি হতে পারে হোল বডি তা নিয়ে আলোচনা। এবার কিভাবে এই মাসটাকে আমরা আরো বেটার করতে পারি, তাই একটা সামান্য টোটকার মধ্যে দিয়ে আমরা যাব এবং এই টোটকাটা আমাদের জীবনে প্রচন্ড পরিমাণে সাকসেস দেবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। 100% আমি গ্যারান্টি দিতে পারি। কি করব না, আমরা পাঁচটা করি নেব। পাঁচটা করির মধ্যে তেল, সিঁদুর এবং হলুদের ফোঁটা দেব। তার আগে কড়িগুলোকে আমরা একটু ধুয়ে নেব, তারপরে গুনে গুনে পাঁচটা ধান নেব, পাঁচটা দুব্ব নেব, গুনে গুনে পাঁচটা বেল পাতা নেব। এই সবকটাকে আমরা একত্রে করে এবং সামান্য পরিমাণে এক চামচ চাল, তার মধ্যে সামান্য একটু হলুদ চালটার মধ্যে মাখিয়ে নেব। নিয়ে আমরা একটা রোমালের মধ্যে রাখবো। রোমালের মধ্যে রেখে আমরা একটা ছোট্ট মন্ত্র পড়ব। এই মন্ত্রটা হচ্ছে ওম গাং গণেশায় শ্রী শ্রী মহালক্ষ্মী নম। ওম গাং গণেশায় শ্রী শ্রী মহালক্ষ্মী নম। এই মন্ত্রটা আমরা 108 বার জপ করব। জপ করার পরে আমরা রুমালটাকে বেঁধে নেব। বেঁধে নেওয়ার পরে একটা প্লাস্টিকের মধ্যে ভরে আমরা পকেটে, মানি ব্যাগে, ক্যাশ বাক্সে বা ঠাকুরের স্থানে বা আলমারিতে যেখানে হোক আমরা রাখবো। প্রতিদিন এটাকে আমরা নমস্কার করবো লক্ষ্মী এবং গণেশ রূপে। এটা আমরা সারা বছর করে যেতে পারি। এর থেকে আমরা সারা বছরই কিন্তু এর থেকে আমরা ফল পাবো। করার আগে আমাদেরকে মাথায় রাখতে হবে স্নানাদি সম্পূর্ণ করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আহার। যদি কেউ মনে করেন না আমি না খেয়ে দিয়ে সকালবেলা উঠে স্নান টান করে নিতে চাই তারা করতে পারে। প্রয়োজনেতে মেয়েরা কাপড় পরে এবং ছেলেরা যদি পারেন ধুতি পরে এবং ধুতিটা অবশ্যই কাঁচা দিয়ে নেবেন। যদি প্রয়োজনে সম্ভব হয়, যদি প্রয়োজন হয় তাহলে পরে মাটিতে আসন পেতে বসে করতে পারে। যদি কারোর পক্ষে আসন কেটে বসা সম্ভব না হয় সে চেয়ার টেবিলে বসেও করতে পারে, সে বিছানাতেও বসে করতে পারে। যে যতটা নিয়মের মধ্যে দিয়ে যাবে তার একনিষ্ঠা এবং একাগ্রতা তত বৃদ্ধি পাবে এবং ততটা পরিমাণে বেটার রেজাল্ট কিন্তু পাওয়া যাবে। এবং শুধু এটা আপনার জন্য নয়, আপনার পরিবারের সব অন্যান্য ব্যক্তিবর্গরা, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরাও যাতে এর থেকে বেটার ফল পায় আমি আশা রাখবো। দীর্ঘদিন আপনাদের জন্য এইভাবে অনুষ্ঠান করার জন্য যে আপনারা এটাকে শেয়ার করবেন এবং শেয়ার করে একাধিক মানুষকে এটাকে আপনারা পৌঁছে দেবেন তাদের মোবাইলে এবং তারা সেটা দেখে তাদের জীবনের একটা আলাদা দিক তারা পাবে। এবং আমি সেটা বুঝবো তখনই যে আমার একাধিক দর্শক যে আছে এই দর্শকের পরিমাণ যখন ডবল হয়ে যাবে বা 3 ডবল হবে বা 4 ডবল হবে, তাহলে আমি বুঝবো যে আমার ভক্তরা, আমার দর্শকেরা আমার অনুষ্ঠান দেখেন এবং আমার অনুষ্ঠানকে গ্রহণ করেন এবং গ্রহণের সঙ্গে সঙ্গে আরো 10 জনের কাছে সেটা ছড়িয়ে দেন। আশা করি অনুষ্ঠান ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস একদম করতে ভুলবেন না। নমস্কার।